আশা করি ভালো আছেন। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি কোন সাবজেক্টে আসবেন বা আপনি কিভাবে সাবজেক্ট সিলেক্ট করবেন আপনার নিজের জন্য। বাংলাদেশের ক্ষেত্রে আমরা আসলে তিনটা বা চারটা সেকশন থেকে আমরা বের হই, যেমন ধরেন সায়েন্স, আর্টস, কমার্স, সেই সাথে ভোকেশনাল আছে, তারপরে হচ্ছে আপনার মাদ্রাসা বোর্ড আছে। তো সব কিছু মিলায়ে আমি সামারাইজ করার চেষ্টা করব। তো শুরুতে আমি যদি বলি যে আপনি কোন সাবজেক্টে আসবেন, এইটা চিন্তা করার আগে আপনি কোন ব্যাকগ্রাউন্ডের মানুষ সেটা আগে চিন্তা করেন। এখন আপনি যদি মনে করেন যে আমি হচ্ছে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, সায়েন্স নিয়ে পড়াশোনা করলে আপনার সায়েন্স রিলেটেড কোনো সাবজেক্টে আসবেন সেটাই হলো একটা যৌক্তিক কথা। আর্টসে পড়লে আর্টসের আসবেন, কমার্সের পড়লে কমার্সে আসবেন, এটা হলো খুবই সহজ কথা। এখন কথা হলো যে না, আপনার মাথায় দুইটা প্রশ্ন আসতে পারে যে ভাই আমি সায়েন্স হয়ে মানে সায়েন্সের স্টুডেন্ট, আমি সায়েন্সেই আসবো কিন্তু কোন সাবজেক্টে আসবো, কিংবা আমি সায়েন্সে আসছি, আমি সায়েন্স থেকে আমি এখন কমার্সের কোনো সাবজেক্টে সুইচ করতে পারবো কি পারবো না, বা সেই ক্ষেত্রে কোন সাবজেক্ট আমার জন্য বেটার হয়। এইখানেই হচ্ছে আমাদের গোলমালটা পাকে। এই জায়গায় হচ্ছে সহজ উত্তর যে প্রথমে একটা একটা করে আসি, যে প্রথম কোশ্চেনের আনসার সেটা হচ্ছে যে আমি আসলে নিজের ট্র্যাকে থেকে নিজের ট্র্যাকেই আসবো, মানে সায়েন্স থেকে সায়েন্সে আসবো, আর্টস থেকে আর্টসে আসবো, কমার্স থেকে কমার্সে আসবো। এই প্রশ্নের উত্তর যদি আমি দেই তাহলে আপনি ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে ডিমান্ডেড আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে সেটা ডক্টর, নার্স, তারপরে হচ্ছে আপনার অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, তারপরে হচ্ছে সিএ, মানে এই রিলেটেড যে সাবজেক্টগুলো আছে বিজনেসের সেইটা। এখন তাহলে আপনার কথা যে আমি আরেকটু স্পেসিফিক জানতে চাই যে কোনটা আমার জন্য ভালো হবে, সেখানে আমি এখন আসি। যে ধরেন সায়েন্সের ক্ষেত্রে আমি বলি, পৃথিবী ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, আপনাকে এটা মাথায় নিতে হবে যে আগামী দিন কোথায় যাবে, বর্তমান মার্কেটে কোনটা সবচেয়ে বেশি দামে সেইটা না চিন্তা করে আগামী 5 বছর 10 বছর পরে মার্কেটে কোনটা হাইপটা বেশি উঠবে সেই জিনিসটা একটু মাথায় নেন। সেটা হলো সায়েন্সের দিক থেকে এআই, রোবোটিক, এই জিনিসগুলো হচ্ছে খুবই হচ্ছে ডিমান্ডফুল হবে সামনে। তারপরে যদি মনে করেন অ্যাজ ইউজুয়াল, তাহলে আমি আপনাকে বলবো যে সাইবার সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি, সিস্টেম ইঞ্জিনিয়ারিং, এই রিলেটেড যত কিছু আছে আপনাদের মানে সিএসসি, ট্রিপল ই, তারপরে হচ্ছে এই সাবজেক্টগুলো হচ্ছে আপনার ডিমান্ডেড। এখন কথা হলো যে আরও যদি স্পেসিফিক জানতে চান যে আসলে ইউকের এই মুহূর্তের সায়েন্সের ডিমান্ডেড সাবজেক্ট কোনটা, আর্টসের কোনটা, কমার্সের কোনটা, তারপরে আরও অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে, আমি আপনাকে সহজে একটা কথা বলি, আমার একটা ভিডিও আছে সেটা হচ্ছে শর্টেজ অকুপেশন লিস্ট, যদি সেই ভিডিওটা দেখেন ওই ভিডিওতে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই ভিডিওটা দেখবেন আগে বুঝবেন বিষয়টা, তারপরে দেখবেন ভিডিওর নিচে একটা লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, আপনি ওই লিঙ্কে ক্লিক করে গেলে আপনি দেখবেন ওইখানে ইউকের গভর্নমেন্টের শর্টেজ অকুপেশন লিস্ট দেওয়া আছে, মানে ইউকে মানে এই মুহূর্তে কোন কোন সাবজেক্টগুলোকে ফোকাস দিয়েছে জবের জন্য গভর্নমেন্টের সাইড থেকে, আপনি সেই রিলেটেড সাবজেক্টে আসার চেষ্টা করেন, কারণ ওইগুলাতে ওরা বেশি সোর্সিং করছে অফিসিয়ালি গভর্নমেন্ট থেকে। এবার আর্টসের কথায় আসি, আর্টসের বাংলাদেশে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল বলা হয় হচ্ছে ইংলিশ সাবজেক্টকে। এখন এই পাশগুলা মানে ইউএস বলেন, ইউকে বলেন, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া বলেন, এরা কিন্তু ইংলিশকে কিন্তু এপাশে চলে না, কারণ এগুলো মাতৃভাষাই হচ্ছে ইংলিশ, সো ইংলিশ কিন্তু এপাশে ডিমান্ডেড সাবজেক্ট না। তারপরে ধরেন বাংলাদেশে আরও একটা সাবজেক্টকে খুব বেশি মূল্য দেওয়া হয় আর্টসের ক্ষেত্রে, ইকোনমিক্স। ইকোনমিক্স ওয়ার্ল্ড ওয়াইডে এটা একটা ভ্যালুয়েবল সাবজেক্ট, বাট আপনি এইটা যে শর্টেজ অকুপেশন বা এইটাতে পড়াশোনা করলে যে আপনি ভালো জব পাবেন এইটা গ্যারান্টি এপাশে দেওয়া যায় না। আপনি বাংলাদেশে যদি মনে করেন আমি ব্যাক করব, তাহলে বাংলাদেশে কোন সাবজেক্ট ডিমান্ডেড সেইটাকে মাথায় নিয়ে এপাশে আসেন পড়াশোনার জন্য। আর যদি মনে করেন যে না ভাই আমি একবারে বের হয়ে যাচ্ছি, তাহলে আপনি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করেন, ইউএসএ, ইউকে, ক্যানাডা, অস্ট্রেলিয়া, মানে ফার্স্ট ওয়ার্ল্ড যেটাকে বলা হয়, ফার্স্ট ওয়ার্ল্ডের কোন সাবজেক্টগুলোকে ওরা এই মুহূর্তে সবচেয়ে বেশি পিক আপ পয়েন্টে রেখেছেন, আপনি সেইটাকে চুজ করেন। তো সেই জায়গা থেকে আর্টসের জন্য কোনো সাবজেক্টকে রিকমেন্ড করা বা বলাটা একটু কষ্টকর হয়ে যায়, কিছু আর্কিওলজিক্যাল কিছু সাবজেক্ট আছে, দেশভেদে এটা ডিপেন্ড করে, সো আপনি কোন দেশে আসছেন সেই দেশে ওই সাবজেক্টটার ডিমান্ড কেমন এটা একটু জেনে নেবেন। তারপরে হচ্ছে যে কমার্সের কথায় আসি, কমার্সের কথায় আমি সবার প্রথমে বলবো সিএ, তারপরে হচ্ছে অ্যাকাউন্টিং, তারপরে হচ্ছে আপনার ফাইন্যান্স, এই তিনটা সাবজেক্টের ভেতরে যদি ঘোরাফেরা করতে পারেন তাহলে আপনার জব মোটামুটি বলা যায় যে আপনি একটু ডিমান্ডেড একটা হাইবের মধ্যে থাকবেন। বাট আপনি যদি মনে করেন যে না আমি আসলে বিজনেস ম্যানেজমেন্টে যাবো, প্রজেক্ট ম্যানেজমেন্টে যাবো, আমি মার্কেটিংয়ে যাবো, আমি হচ্ছে অন্যান্য সাবজেক্ট রিলেটেড যেগুলো আছে, কারণ এগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল সাবজেক্ট।
অ্যাজ ইউজুয়াল সাবজেক্টে আসলে যে আপনার জব হবে না বিষয়টা কিন্তু এমন না। আপনি চাচ্ছেন যে আমি এমন একটা সাবজেক্টে যাই যেটা ডিমান্ডেড এবং আমার একটু জব মার্কেটের চাহিদা যেন ওপাশে থাকে, সেই বিষয়টাকে ফোকাস নিয়ে আমি কথা বলছি। বাট অ্যাজ ইউজুয়াল সাবজেক্টে আসলেও আপনি যদি এফিসিয়েন্সি প্রুভ করতে পারেন আপনার এপাশে, আপনি সেক্ষেত্রেও জব পাবেন। আপনি কনফিউশন দূর হওয়ার জন্য আপনি হয়তোবা কোনো এজেন্সির কাছে যাচ্ছেন যে আমি কোন সাবজেক্টে যাব, তারা আপনাকে মিসগাইড করতে পারে তাদের কমিশনের জন্য, কোনো একটা ইউনিভার্সিটি তাদের সাবজেক্টের জন্য কিংবা কোনো একটা ইউনিভার্সিটি তাদের কমিশনটা বেশি দিচ্ছে, সেই কমিশনটা পাওয়ার জন্য আপনার লাইফকে তসলস করে মানে একদম টিস্যু পেপার বানিয়ে দিতে পারে তারা। সো আপনার ডিসিশান আপনি নেবেন। এবার আসি সাবজেক্ট চেঞ্জের বিষয়ে, যে আপনি সায়েন্সে ছিলেন কমার্সে আসবেন কিংবা আপনি আর্টসে ছিলেন আপনি কমার্সে যাবেন, এইরকম হচ্ছে রিলেটেড কিছু কথাবার্তা। এই ক্ষেত্রে আপনারা যারা আসলে সাবজেক্ট চেঞ্জ করতে চান, আপনাদের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জের মুখোমুখি এখন হতে হবে, সেটা হচ্ছে যে ধরুন কথার কথা আপনি ছিলেন হচ্ছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, এখন আপনি কেন মার্কেটিংয়ে আসবেন, কেন বিজনেস ম্যানেজমেন্টে আসবেন, কেন হসপিটালিটিতে আসবেন, এইটা আপনাকে ক্লিয়ার মেনশন করতে হবে আপনার এসওপিতে, মানে আপনি যে ইউনিভার্সিটির কাছে যে লেটারটা লিখবেন আপনার বিষয়ে সেটাতে, যে আপনি কেন আপনি সাবজেক্টটা চেঞ্জ করতে চান। সেটার যদি ভ্যালিড রিজন দেখাতে পারেন এবং ইউনিভার্সিটি যদি মনে করে যে হ্যাঁ এই রিজনে এই স্টুডেন্টটা এইখানে চেঞ্জ করতে চায়, তাহলে আপনাকে কোর্স অফার করতে পারে। কখনোই এটা বলা যাবে না যে আপনি সায়েন্সে থাকলে আর্টসে যেতে পারবেন না বা কমার্সে যেতে পারবেন না, আপনি যেতে পারেন, আপনার রিজনটা তাদেরকে ভ্যালিড হতে হবে। এখন ভ্যালিড রিজন আপনি কীভাবে দাঁড় করাবেন সেটা আপনার বিষয়। আমি একটা এক্সাম্পল হিসাবে বলতে চাই, যে ধরেন আপনি আইটির সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন বাংলাদেশে, তো আপনি সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করলে আপনি ধরেন কথার কথা ব্যাচেলর শেষ করে ফেলছেন বা মাস্টার শেষ করে ফেলছেন আইটির উপরেই, আপনি সিএসসির উপরে কমপ্লিট করেছেন, এখন আপনি চাচ্ছেন দেশের বাইরে আসতে, বাট আপনার সাবজেক্ট আর আপনার ভালো লাগছে না, আপনি এখন আসতে চাচ্ছেন মানে যে কোনোভাবে আপনি এখন দেশের বাইরে আসতে চাচ্ছেন, এজেন্সিগুলো আপনাকে একটা মূল মন্ত্র বোঝাবে যে ভাই প্রজেক্ট ম্যানেজমেন্টে যান কিংবা বিজনেস ম্যানেজমেন্টে যান। কেন? আপনি দেখাবেন যে আপনি দেশে ব্যাক করে বা আপনি ওই দেশে আপনি হচ্ছে একটা বিজনেস দাঁড় করাতে চাচ্ছেন, যে বিজনেস দাঁড় করাতে হলে আপনাকে আসলে ম্যানেজমেন্ট রিলেটেড ইনফরমেশন জানা দরকার বা অফিস কীভাবে রান করতে হয় সেই ইনফরমেশনগুলো জানা দরকার, এই জন্য আপনি এই রিজনটা দেন। আপনি যদি সেই রিজনটা আপনার মতো করে লিখে মানে সত্যিকারেই যদি আপনি সেটা করতে চান এবং যদি সেই রিজনগুলো দাঁড় করাতে পারেন এবং ইউনিভার্সিটির কাছে যদি মনে হয় এটা ভ্যালিড, তাহলে আপনি চান্স পেয়ে যাবেন। আমি এক্ষেত্রে একটা গদবাধা মানে সংস্কার বলবো নাকি কুপ্রচলন বলবো আমি জানি না, সেটা হচ্ছে যে আমরা যারা বাংলাদেশে আছি তাদের মাথায় একটা জিনিস ঘোরে যে হসপিটালিটি ম্যানেজমেন্ট। তো হসপিটালিটি ম্যানেজমেন্টটা আমি পড়তে যাবো, সেটা ব্যাচেলর হোক কিংবা মাস্টার্স হোক, কেন? বিদেশি হোটেলে অনেক টাকা, বিদেশের হসপিটালিটি সেক্টর অনেক বড়, ট্যুরিজম সেক্টর অনেক বড়। আমি আপনার সাথে একমত, এপাশে ট্যুরিজম সেক্টর বড় এবং বড় জায়গা, কিন্তু একটা জায়গায় আমি দ্বিমত পোষণ করবো, যে আপনি যদি সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন, আপনি যদি মানে সাইবার সিকিউরিটির হয়ে থাকেন, সিএসসির হয়ে থাকেন, ট্রিপলির হয়ে থাকেন, রোবোটিকের স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি মানে এআই নিয়ে পড়াশোনা করে থাকেন, আপনি কেন এই সকল হসপিটালিটিতে আসবেন? হসপিটালিটিতে আসবে যারা হচ্ছে পড়াশোনা করছে আর্টসে কিংবা কমার্সে, সেই স্টুডেন্টটা আসবে হচ্ছে হসপিটালিটিতে। আপনি তো একটা স্পেসিফিক মানে সেক্টরে আপনি বেশ ভালো ডিগ্রি অর্জন করেছেন এবং আপনার যদি স্কিল থাকে জব করার, তাহলে আপনি তো অলমোস্ট আপনি কোয়ালিফাইড একজন পোটেনশিয়াল এমপ্লয়ি পাশে, তাহলে কেন আপনার ইঞ্জিনিয়ারিং লাইফটাকে ফেলে দিয়ে আপনি হসপিটালিটিতে আসবেন? এখন আপনি বলতে পারেন ভাই আমার ভালো লাগে, আমি বলতে পারি এটা আপনার ভালো লাগে না, এটা আপনার ডাহা একটা মিথ্যা কথা, কারণ আপনি কোনোভাবে এখন এপাশে আসতে চান তাই আপনি বলতেছেন আমি হসপিটালিটিতে যাব। কারণ হলো আপনার যদি ভালোই লাগতো বাংলাদেশে আপনি সায়েন্সে পড়াশোনা করতেন না, বাংলাদেশে আপনি হসপিটালিটি রিলেটেড কিছু একটা পড়তেন কিংবা ডিপ্লোমা কোর্সগুলো করতেন ওই যে মহাকালীতে, তাহলে আপনি কিন্তু সেগুলো করেন নাই, আপনি এখন কোনোভাবে দেশ পাড়ি দিতে চাচ্ছেন তাই আপনার এই কথাবার্তা। এবার আসি হসপিটালিটির বাস্তবতা নিয়ে এপাশে কথাবার্তা। হসপিটালিটির মধ্যে অনেক ক্যাটাগরির জব আছে, আপনি কোন ক্যাটাগরিতে আসবেন? আপনি যদি সেই বিষয়টাই না বোঝেন যে আমি আসলে ওই ক্যাটাগরিতে যাব, তাহলে আপনি কী করবেন এপাশে এসে? আপনাকে তো কিছুই হবে না, আপনাকে আপনি এপাশে ক্যারিয়ার দাঁড় করাতে আপনি অনেক বড় টাইম নিয়ে নেবেন। হসপিটালিটি তো ছোট্ট একটা জায়গা না, এটা তো অনেক বড় একটা সেক্টর, এইখানে আপনার ম্যানেজারের কাজ আছে, আপনার শেফের কাজ আছে, আপনার কুকের কাজ আছে, তারপরে হচ্ছে আপনার গাইডের কাজ আছে, তো অনেক মানে সাব মানে ডিপার্টমেন্ট এইখানে আছে, যে আপনি কোন সেক্টরে কাজ করতে চান, সেই সেক্টরের প্রিভিয়াস পড়াশোনা আছে কিনা, আপনি ব্যাচেলর করে আসছেন সিএসসির উপর, আপনি এই পাশে এসে
একটা মাস্টার্স ডিগ্রি করে ফেললেন হসপিটালিটির উপরে, আপনি কিভাবে চিন্তা করেন আপনি এখন মানে ফাইভ স্টারে হোটেলে জব করবেন? যে ছেলেটা ব্যাচেলর করেছে, মাস্টার্স করেছে হসপিটালিটির উপর, ওর তো প্রায়োরিটি থাকবে বেশি, আপনার তো থাকবে না। আপনি প্রায়োরিটি পাবেন, ওদের কল করার পরে আপনাকে কল করবে। আপনাকে কিন্তু আপনি কিন্তু ফার্স্ট কলার না, আপনাকে কিন্তু সেকেন্ড কলে রাখবে। তাহলে এবার আপনি চিন্তা করেন যে আপনি ক্যারিয়ারকে কোনভাবে নিতে চান। আমাদের মাথায় একটা জিনিস কাজ করে যে সেটা হচ্ছে যে আমি দেশের বাইরে গিয়ে পড়াশোনা করলেই আমি একটা জব পেয়ে গেলাম। ভাই এত সহজ না, দেশের বাইরে এসে পড়াশোনা করলেই জব হয় না। দেশের বাইরে এসে পড়াশোনার পাশাপাশি নিজেকে যে সাবজেক্টে পড়াশোনা করছেন, যে আপনি ফিল্ডে পড়াশোনা করছেন, ওই ফিল্ডে নিজেকে প্রমাণ করতে হয় আমি এটা পারি, তাহলে আপনার জব হয়। তাছাড়া যে আপনার জব হবে না। মেডিকেলের মধ্যে আপনার হচ্ছে ধরেন ডক্টর এবং নার্স, যেটা আমি বলেছি এটা হচ্ছে সবচেয়ে বেশি ডিমান্ডেড। আপনি যদি মনে করেন আপনি ডক্টরে পড়তে আসবেন কিংবা নার্সে পড়তে আসবেন, যদি কোর্সটা আপনি ঠিকঠাক মতো পাস করতে পারেন, তাহলে ধরেই নেবেন, একদম ধরেই নেবেন যে আপনার জব পাওয়ার পসিবিলিটি মানে একদম মানে যদি নিজের কোনো ঝামেলা না থাকে, মানে কমিউনিকেশনের ক্ষেত্রে কিংবা হচ্ছে আপনার এফিসিয়েন্সি প্রুভের ক্ষেত্রে, তাহলে আপনি ধরে নেবেন আপনার জব এপাশে হয়ে যাবে। আর এপাশে মেডিকেল স্টুডেন্ট যারা আছেন তারা মানে পড়াশোনা করলেই যে জব হবে বিষয়টা কিন্তু এমন না। পড়াশোনা করার পরে আপনাদের আলাদা কিন্তু একটা লাইসেন্স নিতে হবে আর একটা এক্সাম দিতে হবে। সেই এক্সাম দিয়ে পাশ করার পরে লাইসেন্সটা হয়ে গেলে আপনি আপনার মতো অ্যাপ্লাই করতে থাকবেন, ইনশাল্লাহ দেখবেন যে ডাক পেয়ে যাবেন। আপনাদের অনেক বড় একটা অপরচুনিটি এপাশে আছে। এবার মাদ্রাসা এবং ভোকেশনাল আমি যে দুটা মেনশন করেছিলাম, এখন তারা যদি বলেন যে ভাই আমরা এই ব্যাকগ্রাউন্ডের আমরা কী করতে পারি, আপনি চিন্তা করেন যে আপনি এখন হচ্ছে আর্টস কিংবা কমার্স রিলেটেড কোনো একটা সাবজেক্টে আসতে, মাদ্রাসার ক্ষেত্রে আমি বলছি। আর যদি ভোকেশনাল যদি হয়ে থাকেন তাহলে তো আপনি তো নির্দিষ্ট কোনো ট্রেডে পড়াশোনা করেছেন, ওই ট্রেডেরই কোনো একটা আপনি সাবজেক্টে চলে আসেন, আপনার ক্ষেত্রেও এটা সহজ হয়ে যাবে আসাটা। তাহলে আমি যদি এখন সামারাইজ করি, বিষয়টা হলো যে আপনি যে কোনো সাবজেক্টেই আসতে পারেন, যে কোনো ডিপার্টমেন্ট থেকে যদি চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে ইউনিভার্সিটিকে ম্যানেজ করতে হবে যে আমি এইটা করতে চাই। আর যদি মনে করেন নিজের ট্র্যাক থেকে নিজের ট্র্যাকে আসবো, তাহলে তো সেটা খুবই সহজ। আর একটা বিষয় যে যদি কোনো এজেন্সির মানে কথায় কান পাতেন যে আমি কোনটায় যাব, ওরা আপনাকে একটাই বলবে বিজনেস ম্যানেজমেন্ট কিংবা প্রজেক্ট ম্যানেজমেন্ট। এই কথাগুলো আপনি আসতে পারেন, এপাশে আসার জন্য আসতে পারেন, কিন্তু এগুলো কিন্তু কোনো ডিমান্ডেড সাবজেক্ট না। আপনাকে হয়তো বোঝাবে যে অনেক বড় বড় কোম্পানি আছে, তাদের ম্যানেজমেন্টে লোক লাগে, এই লাগে, সেই লাগে, ভাই মিথ্যা কথা। আপনি যে সাবজেক্টই হন, পড়াশোনা শেষ করার পরে মানে জব যখন আপনি সার্চ করা শুরু করবেন, আমি আপনাকে বলবো যত ভালো ডিগ্রি হোক, যত কোয়ালিফিকেশনই আপনার থাকুক, যদি ইংলিশ কমিউনিকেশন আপনার যদি খারাপ হয় আপনি জব পাবেন না, আপনি কখনোই জব পাবেন না। আপনার জব পেতে হলে আপনাকে পাস করতে হবে, আপনার কমিউনিকেশন খুব ভালো হতে হবে এবং আপনার এফিসিয়েন্সি প্রমাণ করতে হবে, যেটাই পড়াশোনা করেছেন এবং যে জবে আপনি করতে যাচ্ছেন এটার জন্য আপনি একজন পারফেক্ট, এটা আপনাকে প্রুভ করতে হবে। এই সব কিছু মিলালেই আপনি নিজেকে দাঁড় করাতে পারবেন এপাশে। তাহলে এবার কোন সাবজেক্টে আসবেন, কীভাবে আসবেন, এখন ডিসিশন একান্তই আপনার। আজ এখানেই শেষ করছি, ধন্যবাদ।